এটা ঠিক উপন্যাস না একটা জাল, ঘোর লাগানো মায়ার জাল, যেখানে পাঠক আটকে পড়তে বাধ্য। উপন্যাসের শুরুটা আগেই জানান দেওয়া হয়েছে, যুবক গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের আশ্রিত শিক্ষক। এক শীতের রাতে কোনো এক বিচিত্র খেয়ালে সেই পরিবারের একজন সদস্য কাদেরের পিছু নেন তিনি। কাদের একজন সবাক ব্যক্তি, নিজের রহস্যের মোড়কে আবৃত করে রাখতেই পছন্দ করে। অন্তর্মুখী কাদের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন এবং কথা অনেক বলতে কসুর করেন না, কিন্তু তার অলৌকিক ক্ষমতা থাক আর নাই থাক, নিজেকে ধোঁয়াশায় আচ্ছন্ন করে রাখার কারণে তাকে নিয়ে অনেকের মাঝেই শ্রদ্ধা মিশ্রিত সমীহ ভাব কাজ করে। এই অতি সাধারণ অর্বাচীন যুবক শিক্ষক আরেফ আলীও এর ব্যতিক্রম নয়। তাই এই সমীহা জাগানিয়া কৌতূহল নিবৃত্ত করতে না পেরেই সেই রাতে কাদেরের পিছু নেয় সেই শিক্ষক। জীবন সম্পর্কে লেখকের দৃষ্টিভঙ্গি, যা গল্পের মূল চরিত্র যুবক শিক্ষক তথা আরেফ আলীর আত্মকথনের মাঝ দিয়ে ফুটে উঠেছে। আপাতত দৃষ্টিতে একটি খুন এবং সেই খুন দেখে ফেলা যুবক শিক্ষকের ভেতরে যে মায়াভ্রম তৈরি হয়, সেই ভ্রম কাটিয়ে উঠার লড়াই হলো উপন্যাসের মূল কথা। এই কাটিয়ে উঠার সাথে নিজের বিশ্বাস, মূল্যবোধ, প্রশ্ন, যুক্তি, জ্ঞান আর ন্যায়বোধ গভীরভাবে জড়িয়ে থাকে। ঘটনাচক্রে বাসবনে যুবক শিক্ষক এক অর্ধ উলঙ্গ নারীর লাশ দেখতে পায় এবং এই সম্পূর্ণ অপ্রত্যাশিত আবিষ্কার শেষে কাদেরের সাথে মুখোমুখি হয়ে পড়ে। ওই নির্জন স্থানে একটি শবদেহের আবিষ্কার এবং এরপর হঠাৎ রহস্যময় কাদেরের আকস্মিক উদয় যুবককে ফেলে দেয় এক দুর্বোধ্য জটাজালে। অবাক হতে পারেন উপন্যাসের ঘটনা প্রবাহ বলতে গেলে এটুকুই, কিন্তু এই অঘটনের পর যুবক শিক্ষকের টানাপড়েন আর দ্বন্দ্বই মূলত উপন্যাসের উপজীব্য। দরবেশ সুলভ ভাবমূর্তির জন্য কাদেরকে ওই মৃত্যুর জন্য দায়ী করতে না পারা যুবক শিক্ষকের মানসিক অসহায়ত্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আবার মুদ্রার উল্টো পিঠে কাদেরের সাথে সেই নারীর কোনো সংযোগ স্থাপনে অক্ষমতা তাকে নিদারুণ পীড়া দিতে থাকে। লৌকিক প্রচলিত ধারণার বাইরে কোনো অসংস্কৃত অগ্রহণযোগ্য সমাধানের দিকে পৌঁছানোর দীনতা তাকে কুরে কুরে খায়। বরং নিজের দুর্বলতার জন্য তার মাঝে এমন ভাবনাও আসে, কাদের কি তাকেই হত্যা বলে সন্দেহ করেছিল। এ ধরনের পরস্পর বিরোধী এক ইন্দ্রজালে ধীরে ধীরে লেখক জড়িয়ে ফেলেন ভালো মন্দ, ন্যায় অন্যায়, চিরন্তন সংজ্ঞার ব্যবচ্ছেদ প্রলুব্ধ করেন। খুনি আশ্রয়দাতা পরিবারেরই একজন হওয়ার কারণে সাময়িকভাবে চেপে যায় যুবক শিক্ষক, কিন্তু পরবর্তী সময়ে অন্তদ্বন্দ্বে ভুগতে থাকে। একদিকে সত্য প্রকাশ করতে না পারার বেদনা, অন্যদিকে তার আশ্রয় এবং শিক্ষকতার পেশাকে হারানোর ভয়। এই শিক্ষক শুধু যে একটা হত্যাকাণ্ডের বিষয়ে অবগত তা নয়, হত্যাকারীর আহ্বানে লাশ গুম করার ব্যাপারে একজন সহকারীও, যদিও তা বাধ্য হয়ে এবং তখনও সে নিশ্চিত নয় পুরো ঘটনা সম্পর্কে। অস্তিত্বের এই নানামুখী সংঘাতে যুবক শিক্ষক নাচার হয়ে পড়েন, কিন্তু শেষমেশ প্রকৃত ঘটনার নগ্ন রূপ উন্মোচিত হয় এবং সেই দুরূহ সত্য তাকে তিলে তিলে গ্রাস করে। এবং অবধারিতভাবে এই সত্যকে ধামাচাপা দিয়ে রাখতে না পারার মাশুল তাকে দিতে হয়, পাকে চক্রে তার ঘাড়ে বর্তায় হত্যাকাণ্ডের দায়ভার। এসবই মোটামুটি অনুমেয় পরিণতি, কিন্তু যেটা অনুমেয় তা হলো সত্য আবিষ্কারের পথে নানান ঘাত প্রতিঘাত। কিভাবে একজন আপাত ভীরু শিক্ষক অবস্থার ফেরে দুর্দান্ত সাহসী হয়ে ওঠে, সেটারই এক উত্থান পতন বহুল দ্বন্দ্বমুখর বয়ান এই বইটি। উপন্যাসের প্রথম অনুচ্ছেদ এ একটু নজর যদি দেই, তাহলে দেখব কথাগুলো এভাবে বলা হচ্ছে। শীতের উজ্জ্বল জ্যোৎস্না রাত, তখন কুয়াশা নামে নাই, বাস ঝাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ উলঙ্গ মৃতদেহ দেখতে পায়। অবশ্য কথাটা বুঝতে তার একটা দেরি লেগেছে, কারণ তা ঝট করে বোঝা সহজ নয়।
পায়ের উপর এক ঝলক চাঁদের আলো। চন্দ্রালোকের দিকে তাকিয়ে যুবক শিক্ষক হয়তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হঠাৎ নির্জন রাতে চলনশীল কিছু দেখতে পেলে প্রথমে সে চমকে ওঠে, তারপর সে তাকে দেখতে পায়। বড় বাড়ির কাদেরকে চিনতে পারলে তার বিস্ময়ের অবধি থাকে না। চন্দ্রালোক উদ্ভাসিত এ মায়াময় রাতে কাদেরের আকস্মিক আবির্ভাব তার কাছে হয়তো অজাগতিক এবং রহস্যময় মনে হয়। এত রাতে এমন দ্রুতগতিতে কোথায় যাচ্ছে সে? কুয়াশাহীন শীতরাত্রি, হালকা অন্ধকার, যুবক শিক্ষকের এক যুবতী ডেড বডি দর্শন, জ্যোৎস্নার প্রসন্নতা, মায়াময় রাত, সবকিছু মিলিয়ে সাদার অন্তরালে কালো, স্পষ্টতার আড়ালে অস্পষ্টতা, আর সত্যকে ঢেকে দিয়ে মিথ্যার প্রভাব বিস্তারের এক ধরনের ছায়া সন্দেহ তৈরি হয় গল্পের ক্যানভাসে। এরপর নানান রহস্য আর সমাজ পরিপ্রেক্ষিতে প্রতি পর্যবেক্ষণে দৃষ্টিভঙ্গি নিয়ে লেখক অগ্রসর হতে থাকেন। এই নিঃসৃংস খুনের ঘটনাই খুনের সাক্ষী আরেফ আলীর চিন্তাস্রোতকে অমূল বদলে দেয়। ফলত যা হয়, একজন ভীত গৃহশিক্ষক সমূহ ভীরতা ঝেড়ে ফেলে এতটা সাহসী হয়েছে যে যা আবার প্রকারান্তরে তার বিপদ ডেকে আনার জন্য যথেষ্টই। আরেফ আলীর এই পরিবর্তিত বিপদ সংকুল চিন্তাস্রোত শেষমেশ চাঁদের অমাবস্যার কেন্দ্রীয় থিম হয়ে উঠেছে। যারা এখনও সৈয়দ ওয়ালিউল্লাহর এই চাঁদের অমাবস্যা উপন্যাসটি পড়েননি, তারা উপন্যাসটি পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।